নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা সংবাদ, সাথে রয়েছি সৌভিক। এক ঝলকে দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। গোটা বিশ্বের সঙ্গে বরাকেও ঈদে মিলাদুন্নবী পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে। ডাকাতের খোঁজে নিলামবাজার পুলিশের অভিযান শিলচরে, আটক পাঁচ ডাকাত। ওরিয়েন্টাল স্কুলে 45 মিনিট দেরিতে শুরু টেট, হাইলাকান্দিতে প্রহসনে পরিণত পরীক্ষা। এবারে বিস্তারিত খবর। রবিবার ছিল 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন। দিনটি বিশ্বনবী দিবস হিসেবে গোটা পৃথিবী জুড়ে পালিত হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন স্থানেও বিশ্বনবী দিবস উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়। এ উপলক্ষে রবিবার শিলচর শহরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বড় মসজিদ সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় 15 কিলোমিটার পথ পরিক্রমা করে সোনাই বাজারের খেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী অসংখ্য কিশোর যুবক ধর্মীয় পোশাক পরে সুসজ্জিত গাড়ি বাইক স্কুটি নিয়ে পথ পরিক্রমা করে। সামিল ছিল রং বেরঙের ট্যাবলো। পরে সোনাই বাজারের আয়োজিত জমায়েতে বিশিষ্ট চিন্তাবিদরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডন বস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার্স রসি জোসেফ, ডক্টর এম শান্তিকুমার সিংহ, ইসলামিক পণ্ডিত সারিমুল হক লস্কর প্রমুখ। God that I believe, we have got two parts, the Old Testament and the New Testament. The dignitaries present here will be also familiar with the common origin of our religion. When we consider the Old Testament, the old rules, we find man in search of God and God trying to keep man faithful to the God and His directives, His rules, His laws. A time and again man moves away, deviate away and move out of the vicinity of God. And God keeping on, trying hard to make His people, keep them remain in faith to God Almighty. মোহাম্মদ হযরত মোহাম্মদ বিশ্বনবী, উনি সব ধর্মকে নিজের নিজের প্রতিষ্ঠা স্থাপন করার রাস্তাও খুলে গেছেন। সবাইকে উনি ভালোবাসতেন, সব ধর্মকে উনি বিশ্বাস করতেন এবং উনি ওই ধর্মগুলোকে সম্মানও জানাতেন এবং উনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে অনেক চেষ্টা চালিয়ে গেছেন। এখন উনি ইসলাম ধর্মকে প্রচারের জন্য অনেক দুঃখ কষ্ট করে গেছেন, উনি শান্তির প্রতীক ইসলাম ধর্ম, তাই আমরা আজকেও জানি শান্তির প্রতীক ইসলাম ধর্ম, ধৈর্যের প্রতীক এবং তার ইসলাম ধর্মের জন্য বিশ্ব নবীকে আমরা মনে করতে আমি গৌরবান্বিত মনে করি। ঈদ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বর্ণিত 52টা ঈদ প্রতিটি বছরে। তো 52টা ঈদ হলো বছরে এবং বকরা ঈদ 53, রোজার ঈদ 54, ঈদে মিলাদুন্নবী 55। যারা বেশি বাড়াবাড়ি করেন তারা শুধু দুইটা ঈদ সম্বন্ধে তাদের জ্ঞান আছে, 53টা ঈদ সম্বন্ধে ওদের জ্ঞানই নেই। শুধু শিলচরই নয়, একই সঙ্গে উধারবন, বাঁশকান্দি, ভাঙারপাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জেও বিশ্বনবী দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এদিকে আহলে সুন্নত ওয়াল জামাতের উধারবন আঞ্চলিক কমিটিও বিশ্বনবী দিবসে নিয়েছিল বিভিন্ন কর্মসূচি, যার অন্যতম ছিল জসনে জুলুসে মোহাম্মদী।
নীলামবাজারের বাংলাদেশ সীমান্ত এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা এখনও মানুষের মনে তাজা হয়ে রয়েছে। দুটি ডাকাতির ঘটনা করে ডাকাতরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। নীলামবাজার পুলিশ বেশ কিছুদিন ধরে এদের পেছনে হন্যয়ে ঘুরছিল, অবশেষে এলো সাফল্য। ওই ডাকাতদের ধরতে নীলামবাজার পুলিশ কাছাড় পুলিশের সহযোগিতা চায়। শেষে যৌথ অভিযান চালিয়ে শিলচরের শহরতলি শিলডুবি গ্রাম থেকে আটক করা হয় পাঁচ দুর্ধর্ষক ডাকাতকে। ধৃতরা হল আলী আসকর, শান্ত দাস, আলতাফ হোসেন, আব্দুল জলিল এবং সাজু মিয়া লস্কর। শান্ত দাসের ঘর কাঠিগড়ায় হলেও বাকিরা শিলডুবির বাসিন্দা। ধৃত ডাকাতদের কাছ থেকে ধারালো অস্ত্র, মোবাইল ফোন সহ বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এদিকে করিমগঞ্জে পুলিশের জেরায় ধৃতরা ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তার আমার উপর কর্তৃপক্ষ মহলের পরামর্শ নির্দেশ অনুযায়ী আমরা শিলচর সিন্ডুবি অঞ্চলে আমরা ডাকাতি আমার সীমান্ত অঞ্চলে যেগুলো ঘটনা হয়েছে নীলামবাজার অন্তরে, এগুলা ডাকাতির যেগুলো কাণ্ড ঘটাইছে এগুলো অভিযান চালায় পাঁচজন আটক করা হয়েছে। এই কাণ্ড এই ডাকাতর দলের আর কোন কোন জায়গার ডাকাতি করেছে বলে কোনো জেলা জিকার করেছে নাকি? হ্যাঁ, এই বিষয় সূত্রে জানা গেছে যে ইতিমধ্যে এরা কি শিলচরের মধ্যেও ডাকাতি কাণ্ড ঘটাই দিয়েছে কাছাড়ে, আর হাইলাকান্দিও এগুলো আগের থেকেও ওয়ান্টেড হয়ে পড়েছে। তো এরাও যোগাযোগ করছে, এটা তারা রিমান্ডে জানিয়েছে। পাঁচজনের কী নাম? একটা হলো আলী আসকর এলিয়াস কালাম, একটা হলো শান্ত দাস, একটা আলতাফ হোসেন, আর আব্দুল জলিল সাজু মিয়া। প্রশ্নপত্র আসেনি, তাই নির্ধারিত সময়ের 45 মিনিট পর শুরু হলো টেট পরীক্ষা। ঘটনাটি ঘটেছে শিলচর ওরিয়েন্টাল স্কুলে। রবিবার প্রায় 30 জন টেট পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা হলে আসেন। 8:30 পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু পরীক্ষার্থী ও কর্মচারীরা যথাসময়ে উপস্থিত হলেও প্রশ্নপত্র স্কুলে এসে পৌঁছে প্রায় 45 মিনিট পর। অগত্যা পরীক্ষা শুরু হয় 9:15। পরীক্ষকরা প্রথমে কথা দিয়েছিলেন শেষের দিকে সময় বাড়াবেন বলে, কিন্তু সে কথা রাখেননি তারা। নির্ধারিত 11:30 পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র টেনে নেওয়া হয়। এ ব্যাপারে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। পরে তারা অতিরিক্ত জেলাশাসকের কাছে গিয়ে এ ব্যাপারে নালিশ জানান। আমরা আজকে টেট এক্সাম দিতে আইছিলাম ওরিয়েন্টাল স্কুলে, তখন আমরা এক্সাম আনসার এক্সাম কোয়েশ্চেন পেপার আইতে আইতে তারা 45 মিনিট লেট করছে। তো একজন স্যার আইয়া উঠিয়া কইছে আমরা, মেবি প্রিন্সিপাল আসলো না কি তা কইতে পারতো না, ইনচার্জ আসিল তো আইয়া উঠিয়া সুপারভাইজার ইয়াস সরি, তো আইয়া উঠিয়া কইছেন যে আমরা একটু লেট হয়ে গেছে এক্সাম কোয়েশ্চেনগুলো আনতে, প্লিজ কোঅপারেট করো। ঠিক আছে স্যার, আমরা কোঅপারেট করবো। আমরা মানে ওই টাইমটা তো আমরা তো লিখতাম, তো আমরা সময় লাগবো, তো আমরা একটু সময়টা দেবা ওই অবভিয়াসলি। অন্য ক্লাস টাইম করছেন 12:00 অবধি আমরা সময় দিবা, মুখ দিয়া খোয়া গেছেন গিয়া। যখন নেওয়ার টাইম হয়েছে তারা ঠিক 11:30 আমরা ইনকমপ্লিট রয়েছে, স্যারের 70 মার্কস, আমরা 10 মার্কস, 30 মার্কস ওরকম রইয়া আমরা ইনকমপ্লিট। যেটার লেগে আমরা অতদিন থেকে আমরা স্টুডেন্টরা অত বছর থেকে মেহনত করি আর, যে একটাও গভর্নমেন্ট জব সবাই জানো যেটা কোনো করাপশন করাপ্টেড নয়, পড়িয়া লিখিয়া আর একটা রেপুটেবল জব এটা। হ্যাঁ, টিচারের জব আমরা লোয়ার লেগে আমরা অত পড়িয়া শুনিয়া ইয়ে করিয়া প্রিপেয়ার হইয়া গেছি। যখন তারা আমরা কইছিলাম যে স্যার আপনারা বলছেন তো টাইম দিবা না, সময় নাই হয়ে গেছে কইয়াত 11:30 তারা আমরা পেপার লিখেছেন গিয়া। যখন আমরা রুমে গিয়ে মাতলাম তখন তারা আমরা এমন উঠিয়া কইছেন যে মাত্রা না দেখরা না আমরা দিকে, ইভেন তারা আমরা দেখছেন না। তখন আমরা বললাম স্যার আমরা কথা কোন কইকা না আইও না, দিস ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা সবে অ্যাকচুয়ালি আমরা সলবল করিয়া আমরা ওএমআর শিট ফিল আপ করতাম, সবে আমরা অপেক্ষা করিয়া মানে ওএমআর শিট ফিল আপ করাত লাগছি। আমরা ভাবছি তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইম পাইমু, যতটুকু টাইম দরকার আমরা অতটুকু পাইমু, বাট 15 মিনিটস আগে আমরা পেপার লইয়া যাওয়া হয়েছে। যাও জুড়ে আমরা অনেকে খেয়েও 20 মার্ক খেয়েও 30 মার্ক। সেন্টার ওরিয়েন্টাল হাই স্কুল, কত স্টুডেন্ট এরকম আছে? আমরা প্রায় 3 রুমের স্টুডেন্ট। এখন তোমরা কি চাও? আমরা এটার ইয়ে চাই, আমরা এটার জাস্টিস চাই। আমরা সঙ্গে খেনে ইয়েটা হইলো, আমরা মধ্যে অনেকে অনেক কষ্ট করিয়া ঘুম খাওয়া বাদ দিয়ে আমরা প্রিপেয়ার হইয়া আইছি, এক্সামটা ভালো হইতো, আমরা আমরা সবাই চাই আমরা রি এক্সাম হইতো। টেট পরীক্ষা কার্যত প্রহসনে পরিণত হলো হাইলাকান্দিতে। রবিবার শিলচর টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা। প্রশাসন শিক্ষক পদে বাছাইয়ের এই পরীক্ষায় বেশ কঠোর পদক্ষেপ নেয়, কিন্তু বাস্তবে দেখা যায় পরীক্ষা হলে অবাধে চলে যায় মোবাইল ফোন, যার মাধ্যমে পরীক্ষার শুরুর পরই প্রশ্নপত্র বাইরে চলে আসে। ফলে একই পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে উত্তরও চলে যায় পরীক্ষার্থীদের কাছে। এরই কিছু ঝলক দেখুন ক্যামেরায়। দেখো
অল ইন্ডিয়া বিএসএনএল ডট পেনশনার্স অ্যাসোসিয়েশনের অসম সার্কেলের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন রবিবার শিলচরে শুরু হয়েছে। দুদিনের এই সম্মেলনে বিভাগীয় অবসরপ্রাপ্তদের বিভিন্ন সমস্যা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হবে। প্রথম দিনের অনুষ্ঠান মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট কাউন্সিল অব ট্রেড ইউনিয়নের জয়েন্ট কনভেনার গর্গ তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন শৈলেন শর্মা, এম আর দাস, রঞ্জন দাস, বিজয় ডেকা প্রমুখ। আমরা মূলত পেনশনারদের সমস্যা বা বর্তমান যে পরিপ্রেক্ষিত দেশের যে অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য যে অবস্থার মধ্যে আমরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি বা কী ধরনের সমস্যা সম্মুখীন আমরা ভবিষ্যতে হতে পারি, এসব নিয়েই মূলত সম্মেলনের আলাপ আলোচনা সিদ্ধান্তের ব্যাপার। তো আজকে 10 তারিখ প্রথম দিন আমাদের যে উদ্বোধনী সভা যেটা সেটা হয়ে গেল। সেখানে আমরা আমাদের এই সংগঠনের বাইরের লোকদেরকেও ডেকেছি। দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে রাধামাধব মিষ্টান্ন ভাণ্ডারে। শনিবার ভোর রাত আনুমানিক 4টে নাগাদ ঘটনাটি ঘটে। তারাপুর রেল স্টেশনের বিপরীত রাধামাধব মিষ্টান্ন ভাণ্ডারের ভেতর ও বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই চুরিকাণ্ড। এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বছর 30-এর একটি ছেলে ধীর পায়ে প্রথমে দোকানের পেছন দিকে যায়, তারপর পেছনের দরজা তালা ভেঙে ঢুকে পড়ে ভেতরে, পরে সোজা চলে যায় ক্যাশ কাউন্টারের সামনে, ক্যাশ বাস্ক ভেঙে খুচরো 1,500 টাকা হাতিয়ে নেওয়ার পর তার চোখ পড়ে দোকানের কোনায় রাখা ভাগারগোল মন্দিরের একটি দানপাত্রে। কাল বিলম্ব না করেই দানপাত্রে হাত সাফাই করে 1,000-2,000 টাকা নিয়ে ফের ধীর পায়ে কেটে পড়ে। উল্লেখ্য, জনপ্রিয় কেবল টিভি চ্যানেল আমার বাংলার স্বত্বাধিকারী বিক্রম পাল, জয়ন্ত পাল এবং সবুজ পাল রাধামাধব মিষ্টান্ন ভাণ্ডারেরও মালিক। তারা ক্ষোভ ব্যক্ত করে জানিয়েছেন তারাপুর পুলিশ ফাঁড়ির ঢিলচড়া দূরত্বে এই দুঃসাহসিক চুরির ঘটনায় তারা স্তম্ভিত। ঘটনাটিকে নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বরখলায় একটি মন্দিরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে টান টান উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযোগে জানা গেছে স্থানীয় মানব আলী নামে এক ব্যক্তির বাড়িতে মন্দিরের চুরি যাওয়া সামগ্রী হদিশ মেলে। মানবের বিরুদ্ধে গণ অভিযোগ। এর আগেও এলাকায় বেশ কটি চুরিকাণ্ডে সে জড়িত ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বরখলা পুলিশ। আর আজকে যে ঘটনাটা হয়েছে, এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। এখানে আজকে কালকে রাত্রে মন্দিরের সব কিছু ছিন্ন ভিন্ন করিয়া যেটুকুলা জিনিস আসলো, সোনা গয়না যেগুলো আসলো মন্দিরের সব কিছু চুরি করিয়া নেওয়া হয়েছে। কিন্তু এখানের মানুষ শান্তিপ্রিয় করিয়া কোনো ধরনের উশৃঙ্খলা না করায় প্রশাসন হওয়ায় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করিয়া কিছু জিনিস রিকভারি করা হয়েছে। এখানে একজন মানুষের বাসায় পাওয়া গেছে। এই মানুষটার নাম হলো বনাবালি। এখানে অনেকদিন থেকে তার যে কার্যকলাপ যেটা, এটা এখানে মানুষ অনেক দুঃখিত। এখানে করার পরে হ্যাঁ রাত্রে থেকে হ্যাঁ গায়েব এখানে ঘরে নাই। আর তার স্ত্রীও সকালে এখান থেকে গেছে, তার ঘরে যখন পুলিশে সার্চ করছে তো কিছু জিনিস রিকভারি করা হয়েছে। রিকভারি করার পরে আমরা এখানে স্থানীয় যারা আছি আমরা প্রশাসনের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা 24 ঘন্টার ভিতরে এটা একটা পদক্ষেপ নেওয়ার লাগি, যাতে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। এর কারণে আমরা মাননীয় বিধায়ক দুইজনকেও জানানো হয়েছে, এই এরিয়াটা বরখলা এবং কাঠিগড়ার একদম মধ্যান্তরে আছে। এর কারণে আমরা প্রশাসনের কাছে অনুরোধ, যদি এই জিনিসটা যদি পদক্ষেপ করাভাবে নেওয়া না হয় তাহলে এরিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখা মুশকিল। মহাত্মা গান্ধীর নামকে ব্যবহার করে 70 বছর ধরে ভারতবর্ষের ক্ষমতায় ভোগ করেছে একটি রাজনৈতিক দল, কিন্তু তারা কখনো গান্ধীজির চিন্তাধারাকে বাস্তবায়ন করেনি, এই অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকে মহাত্মা গান্ধীর 150 বর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী চলা সংকল্প যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী পরিমল। পালংঘাট মণ্ডলের উদ্যোগে সিসিজেসি
হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে অনুষ্ঠিত এক সভায় কংগ্রেসের নাম উচ্চারণ না করেই এই অভিযোগ করেন তিনি। এদিনের সংকল্প যাত্রায় মন্ত্রী পরিমল ছাড়াও অংশ নেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, রূপম সাহা, সংকল্প যাত্রার জেলা কোঅর্ডিনেটর রাজেশ দাস, সৌমিত্র দেব সহ আরো অনেকে। আমরা যারাই এখানে আছি আমরা ভারতীয়, সেই হিসেবে গোটা জায়গায় আমাদের গর্ব করার আছে, অহংকার করার আছে। কোন জায়গায়? প্রথম কথা যে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে যে আমাদের এক মাস ব্যাপী যে কার্যক্রম সমগ্র ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে, তাতে আজকের দিনে পালংঘাট ব্লকের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা 15 কিলোমিটার পদযাত্রা করে আমরা অংশগ্রহণ করেছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। গোটা বিশ্বের সঙ্গে বরাকেও ঈদে মিলাদুন্নবী পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে। ডাকাতের খোঁজে নীলামবাজার পুলিশের অভিযান শিলচরে, আটক 5 ডাকাত। ওরিয়েন্টাল স্কুলে 45 মিনিট দেরিতে শুরু টেট, হাইলাকান্দিতে প্রহসনে পরিণত পরীক্ষা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।